মটরশুঁটি একটি ঋতুভেদের খাবার, শীতের একটি সবচেয়ে পরিচিত খাবার। কাঁচা মটরশুঁটি সিদ্ধ করে বা তরকারি করে বিভিন্নভাবে আমরা খেয়ে থাকি। মটরশুঁটি বিবিসি গবেষণায়, ব্রিটিশ গবেষকদের গবেষণায় এবং ড্রস থেরাপির গবেষণায় দেখা গেছে এটার স্থান পৃথিবীতে 100টি বিশিষ্ট খাবারের ভিতরে সপ্তম স্থানে। মটরশুঁটি প্রায় সারা বছরই ইচ্ছে করলে খাওয়া যায়। সাধারণত যারা মটরশুঁটি খান তারা চেষ্টা করেন মটরশুঁটিকে কাঁচা খেতে, মানে সবুজ রঙটাকে সুরক্ষা করে আদা সিদ্ধ করে তারপর খাওয়ার জন্য। সত্যিকারেরই মটরশুঁটির ভিতরে অনেক বেশি ভিটামিন আছে এবং ওজন কমানোর, ওয়েট লেস করার জন্য মটরশুঁটি একটা বিরাট ভূমিকা পালন করে। এজন্য অনেকেই ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত মটরশুঁটি খেয়ে থাকে। মটরশুঁটি সাধারণত খাওয়ার পূর্বে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা গ্রিন রঙটা যেন সুরক্ষা থাকে। এবং মটরশুঁটি গ্রিন রঙের জন্যই তার ভিতরে ভিটামিনের পরিমাণটা সবসময় বেশি সুরক্ষিত থাকে এবং বেশি দিন থাকে। ভিটামিনের সাথে সে খারাপ কোলেস্ট্রলটাকে বের করে দেয় এবং ভালো কোলেস্ট্রল অনেক বেশি মজুদ রাখে, এবং ভালো কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকায় তার ওজনটা কমাতে সহযোগিতা করে, হার্টের শক্তি বৃদ্ধি করে, ব্রেনের শক্তি বৃদ্ধি করে, লিভার এবং পিলা এবং স্প্লিটের শক্তি বৃদ্ধি করে, হাড়ের সকল ধরনের ব্যথা কমানোর জন্য, মাথা ব্যথা, হাঁটু ব্যথা, শরীরের বিভিন্ন অংশে বিষ ব্যথা কমানোর জন্য এবং চুল পড়া বন্ধ করার জন্য, মুখের লাবণ্যতা বৃদ্ধি করার জন্য দধির সাথে মটরশুঁটি, মধুর সাথে মটরশুঁটি খেলে অনেক বেশি উপকার পাওয়া যায়। অনেকে দেখা গেছে যে মটরশুঁটিকে হালকা একটু ভেজে বা সিদ্ধ করে খেয়ে থাকেন, এর ফলে কিছুটা গুণ নষ্ট হলেও যদি বেশি খেতে পারেন তাহলে ভালো হয়। প্রতিদিন কমপক্ষে 200 গ্রাম মটরশুঁটি এই সামনে ঋতু আসছে, এখন এই ঋতুতে মানে এই শীতের প্রারম্ভ থেকে আরম্ভ করে বসন্ত পর্যন্ত আমরা মটরশুঁটি বাজারে পাবো। এবং বেশি বেশি মটরশুঁটি, মটরশুঁটি শাক আমরা যত বেশি খাবো আমাদের ওজন কমাতে, খারাপ কোলেস্ট্রল কমাতে, আমাদের হাড়ের ব্যথা কমাতে, শরীরের ব্যথা কমাতে অনেক বেশি সহযোগিতা আমরা মটরশুঁটির কাছ থেকে পেয়ে থাকি। যারা সুস্বাস্থ্যের সাথে থাকতে চান, যারা সুন্দর জীবন গড়তে চান, যারা সারা জীবন সুস্থ থাকতে চান, পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হলো সুস্থ থাকা। সুস্থ থাকার জন্য আপনাকে আমাদের এই সুস্থ জগতের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। সুস্থ থাকতে হলে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যারা সুস্বাস্থ্যের জন্য কাজ করি, যারা নেচারের জন্য কাজ করি, যারা ন্যাচারোপ্যাথির জন্য কাজ করি, যারা অর্গানিক খাদ্য পথ্যের জন্য কাজ করি, আমাদের সাথে যুক্ত থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার, কমেন্টস এবং লাইক করুন। এর ফলে আমরা উজ্জীবিত হব, আমরা আনন্দিত হব, আমরা উদ্দীপ্ত হব এবং আমরা আরও বেশি প্রোগ্রাম করে আপনাদের কাছে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে আমাদের এই স্বাস্থ্য টিভিকে আমরা আপনাদের খেদমতে উন্মুক্ত করে দেবো, আলহামদুলিল্লাহ।